झूठ कपट निंदा को त्यागो, हर प्राणी से प्यार करो। झूठ कपट निंदा को त्यागो, हर प्राणी से प्यार करो। घर पे आए थे अब तो जागो, सेवक तुमको जगाने हैं आए। जागो जागो प्रभु। ईश्वर खुशी होले ए पांचटी चिन्ह अपना शरीरे प्रकाश पाए। आजकल भिडियोते आमरा जानबो जे भगवान जखन तार भक्तेर उपरे जखन सन्तुष्ट हन तखन कोन कोन संकेत देखते पाया जाए। जदि कारोर मध्ये एकटी संकेत देखते पाया जाए ताहले बुझे नेबेन जे भगवान इतिमध्ये से भक्त के भालोबेसे फेलेछेन। एमनटा देखा गिएछे जखन कोनो मानुष भगवानेर प्रिय व्यक्ति हये जाए तखन तार मध्ये संकेतगुलो प्रकाश पाय एबं ए संकेतगुलो अत्यन्त गुरुत्वपूर्ण। किछु संकेत जेटा हयतो अनेक समय आमादेर मध्ये प्रकाश पाय किन्तु आमरा ता बुझतेई पारि ना। एई संकेतगुलो कि कि सेगुलो आमादेर जाना खुबई प्रयोजन, कारण एई संकेतगुलो द्वारा ईश्वर आमादेर अनेक किछु बुझिये देय়। এরকমও দেখা যায় যে অনেক মানুষ হয়তো ভগবানের কাছে কোন এক কিছু নিয়ে প্রার্থনা করছেন, ভগবান সেটা কোন এক সংকেতের মাধ্যমে তা হয়তো বুঝিয়ে দিল, কিন্তু সে কিছু সেই সংকেতটির বিষয়ে সে বুঝতে পারল না। তাই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শুনুন। যদি এইগুলোর মধ্যে কোনো সংকেত আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই লিখে জানাবেন আর কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, প্রথম সংকেতটি হচ্ছে যে ব্যক্তি সঠিকভাবে দিনকে বুঝে যায় ভগবান তাকে নিজের প্রিয় ব্যক্তি বানিয়ে নেয়। ভগবান দুনিয়াতে সবাইকেই দান করে, কিন্তু যে দিনকে বুঝতে পারে অর্থাৎ দিনের বেলা সঠিকভাবে সময় কাজে লাগিয়ে থাকে সে ব্যক্তি ভগবানের খুবই প্রিয় হয়। ভগবান যখন কারোর উপরে সন্তুষ্ট হয়ে থাকে তখন তার চেহারা আস্তে আস্তে উজ্জ্বল হতে থাকে, চেহারাতে একটা আশ্চর্য রশ্মি চলে আসে। অর্থাৎ ভগবান যখন কারোর উপরে খুশি হয়ে যায় তখন সে ব্যক্তি নিজের কথা হাসির মাধ্যমে প্রকাশ করে, সে ব্যক্তি প্রত্যেক সময় খুশিতে থাকে। তাকে দেখে মনে হয় যেন তার থেকে বেশি সুখী এই পৃথিবীতে আর কেউ নেই, মনে হয় তার এই দুনিয়াতে আর কোনো দুঃখ নেই। এই খুশি কিন্তু প্রত্যেকের ভাগ্যে জোটে না, তার হৃদয় আলোকিত হয়ে ওঠে, অর্থাৎ সে প্রতিটি কাজেই ভগবানের ওপরে সে বিশ্বাস রাখে। তার কাছে কিছু থাকুক আর নাই থাকুক, হৃদয়ের দিক থেকে সে অনেক ধনী হয়। আর মানুষ কেবলমাত্র টাকা থাকলেই কিন্তু ধনী হয়ে ওঠে না, হৃদয়ের দিক থেকেও মানুষ ধনী হয়। ধন সম্পদ মাটির মতো, তাই এটিকে পায়ের নিচে রেখে দেওয়াই উচিত। যদি সেটাকে মাথায় চড়াতে চাও তাহলে সেটি শ্মশানে পরিণত হবে। আর মনে রাখবে, শ্মশান কিন্তু কখনো জীবিত মানুষের হয় না। যখন ভগবান কারো প্রতি পোষণ হয়ে ওঠে তার শরীরে তখন আশ্চর্য শক্তি চলে আসে এবং কোনো অশুভ শক্তি তাকে হার মানাতে পারে না। সবরকম শুভ শক্তি সে ব্যক্তির মধ্যে ভগবান সৃষ্টি করে দেয়। ভগবান যখন কারো প্রতি খুশি থাকে তখন সে ব্যক্তির কাছে যতটুকু ধন সম্পত্তি থাকুক না কেন সে তাতেই খুশি থাকে। এই জন্য সে যতই ধন সম্পত্তি খরচ করুক না কেন ভগবান তা সে শূন্য জায়গাটা ঠিকই কিন্তু পূরণ করে দেয়। ভাগ্য মানুষকে এমনভাবে খুঁজে থাকে যেমনভাবে মৃত্যু মৃত ব্যক্তিকে খুঁজে থাকে। ভগবান যাকে নিজের প্রিয় পাত্র বানিয়ে নেয় তাকে কখনো কখনো সামান্য পরীক্ষার মধ্যেও ফেলে দেন। তিনি আসলে দেখতে চান এই ব্যক্তি আমার সিদ্ধান্তের ওপরে খুশি না খুশি নয়। যে ব্যক্তি ভগবানের সিদ্ধান্তের ওপরে খুশি হয়ে যায় সে ব্যক্তি ভগবানের কাছে খুবই প্রিয় হয়ে যায়। আর যে ব্যক্তি ভগবানের সিদ্ধান্তের উপরে খুশি হয় না সে ব্যক্তি বলে যে এটা আমার সাথে কি হয়ে গেল, আমি তো ভগবানের নিয়মিত পূজা করি, তাহলে এমন খারাপ আমার সাথে কেন হচ্ছে, আমি তো খুবই কষ্টে আছি, তাহলে আমার সাথে এ সমস্ত জিনিস কেন হচ্ছে। বাস্তবে এই ধরনের চিন্তা মোটেও ভাবতে নেই। আসলে ভগবান আপনাকে ছোট ছোট পরীক্ষা নিচ্ছেন এবং দেখছেন আপনি সেই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হতে পারবেন নাকি। আর যে মানুষ উত্তীর্ণ হয়ে যায় সে মানুষের হৃদয়ে ভগবান ভালোবাসায় ভরিয়ে দেয়। ভগবান যখন তার ভক্তের প্রতি খুশি হয়ে যায় তখন সে মানুষের ভেতরে ভালোবাসার জন্ম দিয়ে থাকেন। বন্ধুরা, কিছু অনুপ্রেরণামূলক কথা, প্রেম নয় বরং ক্যারিয়ারকে গুরুত্ব দিন, দেখবেন ভালোবাসা আপনা আপনি চলে আসবে। ব্যর্থতাকে নিয়ে চিন্তা করবেন না, কারণ আপনাকে একবার মাত্র সঠিক হতে হবে। ধৈর্য কখনো ছাড়া উচিত নয়, কারণ চাবিগুচ্ছের শেষ চাবিটাও তালা খুলতে কিন্তু পারে। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদেরকে নিয়ে সমালোচনা করে। এটা ভেবো না যে
কে কখন কোথায় কিভাবে বদলে গেল, এটা ভেবে যে কি দিয়ে গেল আর কি শিখিয়ে গেল। সমালোচনা তারাই করে যাদের কোনো ভালো কাজ করার যোগ্যতাই নেই, অন্যের ভালো কাজ যারা দেখতে পারে না। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই। পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্য হয়ে থাকে, কিন্তু কাজ দ্বারা প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে। জীবনকে একটা লম্বা যাত্রা পথে ভেবে এগিয়ে যাও, ভগবানের উপরে বিশ্বাস রাখো, তাহলে সব কিছু করতে সক্ষম হবে। পৃথিবীতে কোনো শক্তি নেই যা তোমার বাধা হিসেবে দাঁড়াবে। টাকা পয়সা না থাকলেও কেউ গরিব হয় না, গরিব তো সে হয় যা সুন্দর একটি মন নেই। নিজের উপরে বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না। এই সংকল্প নিয়ে তুমি এগিয়ে যাও, তুমি অবশ্যই সাফল্য পাবে। যদি সুখী থাকতে চাও তাহলে এমন একটি পদ্ধতি ঠিক করো যা তোমার বুদ্ধি ও শক্তিকে জাগ্রত করবে এবং তোমার মাঝে আশা ও অনুপ্রেরণা সৃষ্টি করবে। ধৈর্য ধরো, মনে রেখো সময় সর্বদা একরকম থাকে না, খারাপ সময়ের পরেই ভালো সময় আসে। শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলে আপনি কোনোদিনও সে নদী পার করতে পারবেন না, কারণ পার করতে হলে অবশ্যই আপনাকে পদক্ষেপ নিতে হবে। সমস্ত শক্তি একটি মানুষের মধ্যে বিরাজ রয়েছে, মানুষ শুধু সেটিকে সঠিক সময় সঠিকভাবে কাজে লাগায় না। যে মানুষ সেটিকে কাজে লাগাবে সে নিশ্চয়ই সাফল্য অর্জন করবে। নিজেকে কখনোই দুর্বল ভেবো না, ওঠো জাগো, নিজের ভেতরে সুপ্ত প্রতিভাকে নিজের শক্তিকে জাগিয়ে তোলো। তারপর দেখবে জগৎ একদিন তোমার হাতের মুঠোয়। সমস্যা তোমাকে হারিয়ে দিতে আসে না, বরং তোমাকে আরও আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সফলতার গল্প করো না, কারণ তা থেকে তুমি শুধু বার্তা পাবে। ব্যর্থতার গল্প করো, সফল হওয়ার কিছু ধারণা পাবে। কষ্টের মধ্যে থেকে মানুষ শেখে, খুশিতে তো মানুষ সেটা উপভোগ করে কিছু শেখে যেটা সে পরে ভুলে যায়। ক্ষমা চাইলে সব পাপ ক্ষমা করা যায় না, আর হৃদয়ে এসে লাগা কথাগুলো কখনই ভোলা যায় না। যা আপনি পাননি তার জন্য দুঃখ করবেন না, আর যা আপনি পেয়েছেন তার জন্য অহংকার করবেন না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন। ধন্যবাদ। झूठ कपट निंदा को त्यागो हर प्राणी से प्यार करो। झूठ कपट निंदा को त्यागो हर प्राणी से प्यार करो। घर पे आ